सब पूजा भक्ति करे होलो शिव पूजा भक्ति करे करे ना। देखबेन मनसा पूजो खूब भक्ति आछे, दोल खाच्छे तो ओ खूब भक्ति आछे। आर शिवेर कोनो रकमे माथाय जल ढेलेई एसे कई मा की रान्ना होयेछे बोलो खेपे, ताई ना? शिवरात्रिर व्रत सबाई करे, मा व्रत करे, किन्तु जानेन ना शिव की चाय। जार बिये होये गेछे सेओ शिवेर व्रत करे, जार बिये होय ना सेओ शिवेर व्रत करे, करे ना? একজন স্ত্রী শিবের কাছে গিয়ে বলছে আমার স্বামীটা যেন ভালো হয়, আর যার বিয়ে হয়নি সেও গিয়ে ব্রত করে বলছে আমার স্বামীটা যেন ভালো হয়। আচ্ছা শিব কি সরকারি চাকরি করে কি বলো তো? তাহলে এখন মেয়েরা কাদের বিয়ে করবে যাদের সরকারি চাকরি আছে? তাহলে শিব তো ভব ঘুরে তবু বলে যেন শিবের মতো আমার স্বামী হয়। শিবের মতো স্বামী হলে তোমরা ঘর সংসার করতে পারবে বলো? পারবে? শিবের মাথায় জট নিয়ে বসে আছে ভাবুন তো, শিব ছাই বর্ষ মেকে থাকে ভাবুন তো, শিব বাগচাল পরে বসে আছে ভাবুন, শিবের গলায় সাপ নিয়ে বসে আছে। আচ্ছা তোমাদের স্বামীর যদি এই ডিজাইন হতো তোমরা পারতে? বলো পারতে? পারতে না। তবু বলে শিবের মতো স্বামী চাই, কেন চাই সেটা আজও পর্যন্ত বুঝলে না। শিবের গলায় সাপ থাকতে পারে, কোমরে বাগছাল সাপতে পারে, কিন্তু একটা কথা জানবেন শিব হচ্ছে একজন কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, পরম কৃষ্ণ ভক্ত। শিব চিটিংবাজ নয়, জুয়াখোর নয়, মদখোর নয়, গ্যাঁজাখোর নয়, তবু দেখবেন শিবের নাম করে গ্যাঁজা খাচ্ছে মদ খাচ্ছে, এদিকে নয় আমাদের ওদিকে, এদিকেও আমি আমাদের ওইদিকে হাওড়া জেলার পরেই তারকেশ্বর, বড় বাবা শিবজির তারকেশ্বর খুন নাম কর। আমি যখন ভোরের বেলা কীর্তন থেকে ফিরি ছেলেগুলো দেখি বাবার মাথায় জল দিতে যাচ্ছে, তাদের যাওয়ার ডিজাইনটা কেমন জানেন? এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে, যাচ্ছে শ্লোক উঠছে, বড় বড় উঠছে বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম পার বাবার কত টেম্পার উঠছে। আমি সহ্য করতে না পেরে গাড়ি থেকে নেমে পড়ি, চাই দাঁড়া তোরা কার মাথায় জল দিতে যাচ্ছিস? বলে কেন শিবের মাথায়, তা এরম করে তোরা বলে বলে যাচ্ছিস কেন? বলে এগুলো শ্লোক, এই শ্লোক আমরা বলে বলে গেলে আমরা হাঁটতে ভালো করে পারি। আমি বলি হাঁটতে তোরা ভালো পারিস, কিন্তু যার নামে শ্লোক তুলছিস সে ভালো থাকবে কি? তোরা বলছিস বড় বড় বাম্পার বাবার কত টেম্পার, আমি বলি ওই বাবার যদি টেম্পার হতো বাঁক ভেঙে ছেড়ে দিত, ও টেম্পার নেই বলি ওকে তোরা যা ইচ্ছা তাই বলিস, বিড়ি খেতে খেতে যাচ্ছিস কেন? বলে আমরা ওর ভক্ত, ও মদ গেঁজা খায়, আমরা নালে বিড়ি খাচ্ছি। আমি বলি কোনদিন দেখেছিস শিবজিকে দেখেছিস গেঁজা খেতে মদ খেতে? বলে সবাই বলে খায়। আমি বলি তোরা খাস কেন, জেনে শুনে বলতে পারিস না শিব যেটা খেয়েছিল তোরা খাবি আমি এনে দেবো, খাবি তোরা? বলে দাদা তুমি এনে দাও আমরা খাবো। আমি বলি শিব বিষ খেয়েছিল তোরা খাবি? হ্যাঁ দাদা কি বলো কে জান, কথাটা তো তাই। দেখুন যারা শিবকে বলে মদ খোর, যারা গেঁজা খোর, তারা নিজেরা কোনোদিন জানে না। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণর হাতে বাঁশি আছে, বাঁশি বাজাতো তাই বাঁশি বাজানোর ছবি আছে, রামচন্দ্র ধনুর ধারী কি তাই ধনুর বাণ নিয়ে ছবি আছে, শিবের ত্রিশূল ধারী তাই ত্রিশূল নিয়ে ছবি আছে, শিবের মাথায় জট ছিল তাই জট নিয়ে ছবি আছে। এরম করলে কি হবে? জয় নিতাই লক্ষ্য করে দেখুন মিলিয়ে নেবেন কথাটা। তাহলে রাম ধনুর্ধারী ছবি আছে, কৃষ্ণর হাতে বাঁশি ছিল, বাঁশি বাজানোর ছবি আছে, তাহলে শিব যদি মদ খেত তাহলে মদের বোতল নিয়ে মার্কেটে একটাও ছবি আছে, আছে
শিব যদি গ্যাঁজা খেত তাহলে গ্যাঁজার কোলকে নিয়ে মার্কেটে একটা ছবি আছে, তাহলে শিবের মাথায় জট ছিল তাই জট আছে, সে ত্রিশূলধারী তাই ত্রিশূল আছে, তাহলে শিব যদি মদ খেত তাহলে কি মদের বোতল নিয়ে মার্কেটে ছবি থাকতো না? নেই, কারণ শিব ওটা খায় না, কারণ শিব হচ্ছে পরম বৈষ্ণব, পরম কৃষ্ণ ভক্ত, হরিভক্ত। শিবের মতো কৃষ্ণ ভক্ত আমরা কেউ হতে পারবো না। ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি, আমরা ভগবানকে ভালোবাসি, সে কেমন ভগবানকে ভালোবাসত? শুনুন, সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল সেই বিষ খেয়েছিল না কণ্ঠে রেখেছিল, তাই নাম কি হয়েছিল? নীলকণ্ঠ। আচ্ছা বলুন তো, কণ্ঠে সে বিষ রেখে দিয়েছে, আর আমরা যদি মুড়ি খেতে খেতে এক টুকরো মুড়ি যদি কণ্ঠে আটকে যায় কেমনটি হবে? কাশি হবে, বেরিয়ে গেলে ভালো, পেটে চলে গেলে ভালো, কণ্ঠে থাকলে গণ্ডগোল। তাহলে কণ্ঠে যে বিষ রেখেছে তার কি যন্ত্রণা সে পাচ্ছে না? পাচ্ছে। বিষের যে যন্ত্রণা তোমরা কি করে বুঝবে? যে খেয়েছে তাকে জিজ্ঞেস কর। যে বিষ খেয়ে হসপিটাল থেকে ফেরত এসেছে তাকে যদি জিজ্ঞাসা করো আর বিষ খাবি, বলে অন্য খেয়ে মরবো তবু বিষ খাবো। তাহলে শিবের কণ্ঠে বিষ আছে, যন্ত্রণা পাচ্ছে, সেই যন্ত্রণাতে কাকে ডাকছে? ভগবানকে ডেকেছে। ভগবান এসে বলে উঠল, শিবজি কণ্ঠে বিষটা ধরেছো কেন? মানুষ মুখে তোলে খাবার জন্যে, তুমি মুখে তুললে না খেয়ে কণ্ঠে ধরে যন্ত্রণা পাচ্ছ? শিব বলে উঠল, আমি তো বিষটা পান করব বলেই তো মুখে নিয়েছিলাম, কিন্তু মুখে নিয়ে চিন্তায় পড়ে গেলাম। ভগবান বলে উঠল, কি চিন্তা তুমি পড়ে গেলে? শিবজি বলে উঠল, ঠাকুর আমার তো ঘর বাড়ি কিছু নেই, যাদের দোতলা ঘর আছে তাদের একটা ঠাকুর ঘর ঠিক রেখেছে, যাদের মাটির ঘর আছে তারাও ভগবানকে ঠিক রেখেছে, কিন্তু আমার কি আছে? ঘর নেই, দোর নেই, আমি কোথা তোমাকে রাখবো? আমি তো তোমাকে ভালোবাসি, আমি কোথা রাখবো? তাই আমি তোমাকে আমার হৃদয় মাঝে রেখে দিয়েছি। লক্ষ্য করুন, তুমি আমার হৃদয় মাঝে বসে আছো। মন্দিরে ভগবানকে দেখতে যায়, আমি কোনোদিন মন্দিরে যাইনি, কারণ তুমি আমার ভেতরেই আছো। আমি চোখ বন্ধ করে তোমাকেই দর্শন করি, আমারই হৃদয় মন্দিরে। আচ্ছা বলো তো প্রভু, তুমি আমার হৃদয়ে আছো, আমার কণ্ঠনলী, আমার পেট, মাঝখানে আমার বুক, তুমি এই জায়গায় বসে আছো, তাহলে যদি আমি বিষটা খাই তাহলে কণ্ঠ নলী দিয়ে নাপতে নাপতে তুমি যদি মাঝখানে থাকো তাহলে তো আগে তোমার মুখে পড়বে, তারপরে তোমার পেটে যাবে, তাই না? আগে তোমার মুখে পড়বে তারপরে পেটে যাবে। যাকে জীবন দিয়ে ভালোবাসা যায়, যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসা যায়, বলো গো ঠাকুর, বলে তার মুখে কি বিষ দেয়া যায়? হে দয়াল হরি, বলো তাকে বিষ দেয়া যায়? হে দয়াল হরি, হরি হে জীবন দিয়ে ভালোবাসা যায়, যাকে মনে প্রাণ দিয়ে ভালোবাসা যায়, বলে তার মুখে কি বিষ দেয়া যায়? তার মুখে কি বিষ দেয়া যায়? তাই আমি খেতে পারি নাই, আমি খেতে পারি নাই, আমি ফেলেতে। ভগবান বলে, খেতে পাচ্ছ না, আমি তোমার বুকে বসে আছি বলে, কিন্তু ফেলতে তো পারো? বলে ফেলবো বলে তো মুখে নেই নি, ফেলে দিলে কি হবে? হা হা প্রভু, তুমি এই কথা বলছো,
এই ভারতবর্ষের মাটিটাকে ভালো করার জন্য কোনো দেবদেবী এগিয়ে আসেনি, একমাত্র তুমি এগিয়ে এসেছ। তুমি কখনো মাছ হয়েছিলে এ মাটি ভালো করার জন্যে, তুমি কখনো কচ্ছপ হয়েছিলে ভালো করার জন্যে, তুমি কখনো শুকর হয়েছিলে, কখনো নৃসিংহ হয়েছিলে, কখনো বামন হয়েছো, কখনো কৃষ্ণ হয়েছো, কখনো রাম হয়েছো, কখনো পরশুরাম হয়েছো, আবার ভবিষ্যতে তুমি হবে কলিকালে সে গৌরাঙ্গ মহা। তাহলে বলো, 33 কোটি দেবদেবী কেউ এগিয়ে আসেনি এই মাটিকে ভালো করার জন্যে, একমাত্র তুমি এসেছো। তাহলে আমি জানি এই বিষ যদি চারিদিকে ছড়িয়ে যায় তাহলে গাছপালা পশু পক্ষী মারা যাবে, ভারতবর্ষের মাটি মরুভূমি হয়ে যাবে। তাই ভারতবর্ষের মাটিতে এই গাছপালা পশু পক্ষীকে বাঁচাবার জন্যে আমি এই বিষটাকে খেয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু তুমি বুকে বসে আছো, পারলাম না। এখন আমার এই কণ্ঠের বিষটা যাবে কি করে, কি করে যাবে? ভগবান বললো, তোমার মতো কৃষ্ণ ভক্ত হরিভক্ত দ্বিতীয় জন কেউ নেই। তুমি শুধু বৈষ্ণব নয়, তুমি হলে পরম বৈষ্ণব। তোমার এই বিষের জ্বালা যাবে কলিযুগে, কলিযুগে, হ্যাঁ কলিযুগে যাবে। গ্রামের মানুষ চাঁদাপত্র তুলে, চাঁদাপত্র তুলে তারা যখন হরিবাসরে যাবে, আর সেই হরিবাসরের মাটিতে তুমি যখন যাবে, হরি কথা কৃষ্ণ কথা যখন তুমি দোকান ভরে শুনবে, হরি নামের গুণে তোমার বিষের জ্বালা কেন জীবনের সর্বজ্বালা চলে। তাহলে বলুন তো, ভগবান বলে দিল কলিযুগে তোমার বিষের জ্বালা যাবে, তাহলে কলিযুগে শিবজি আছে? তিনি হরিবাসরেই আছে। কোথা আছে জানেন? দেখবেন ভগবানের সম্মুখে একটা ঘটকে বসানো হয় না, একটা ঘট বসানো হয় ভগবানের সম্মুখে, একটা ঘটকে বসানো হচ্ছে, তাতে সিঁদুর দেয়া হচ্ছে ঘটে। ঘটে যখনই সিঁদুর দেয়া হয় তখন আর ঘট থাকে না, ওটাকে কি বলে? মা যোগমায়া। বলে তো যোগমায়া। যোগমায়াটাকে যিনি হলেন দেবী দুর্গা, যিনি পার্বতী, তিনি হলেন মা যোগমায়া। তাহলে দুর্গা বসে আছে আর ওই ঘটের ওপরে কি আছে মা? একটা ডাব আছে। তাই তো, যখনই শিবজি চোখ বন্ধ করে হরিনাম করত, দুর্গা জিজ্ঞাসা করেছিল যে আমি ডেকে ডেকে সেঞ্চুরি করে ফেলি, তোমার চোখ খোলে না, তুমি কোথা থাকো? বলে আমি তো তোমার পাশেই থাকি। বলে 100 বার ধরে ডাকি তাহলে সাড়া দাও না কেন? তুমি তো ঘুমাও না, শরীরটা তোমার এখানে থাকে, মন কোথা থাকে? শিবজি বললো, দুর্গা আমার মন থাকে সেই জায়গায় যেখানে কোনো চাওয়া নেই, পাওয়া নেই, দেয়া নেই, আশা নেই, শোক নেই, তাপ নেই, পাপ নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, কষ্ট নেই, ব্যথা নেই, বেদনা নেই, যেখানে থাকে সর্বদাই আনন্দ। হরি বল, হরি বল। দুর্গা বলে উঠল, এমন জায়গা কোথায় আছে? সেটা মর্তের মাটিতে। বলে মর্তে তো জ্বালা আছে? বলে মর্তে জ্বালা যন্ত্রণা থাকে, কিন্তু গ্রামের মধ্যে যে জায়গায় হরিবাসর হয় সেই জায়গায় কোনো দিন জ্বালা যন্ত্রণা কষ্ট থাকে না। আমি সেই হরিবাসরে থাকি। দুর্গা বললো, তাহলে আমিও দেখব ওখানে কেমন আছে, আমিও যাব। তাই ধরুন আপনাদের এখানে হরিবাসর শুরু হয়েছে, অধিবাস হচ্ছে, বৈষ্ণব ঠাকুর কি করেছে, একটা ঘটে সিঁদুর দিচ্ছে, দুর্গা এসে দাঁড়িয়েছে। দুর্গা বলে, তুমি আমাকে এই জায়গায় বসাচ্ছ,